আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন শুরু করলাম, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আশা করি সবাই ভালো আছেন। তো দোয়া করি সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমি হসপিটালে আসছি, খাজা ইউনুসের হসপিটাল। ওইখান থেকে একটু ফ্রি হয়েছি, আমি ফ্রি হওয়ার পরে আমি এখানে একটু ঘুরতে আসছি। আজকে কেউ নাই বলে এই অবস্থা। আপনারা চাইলে মনটা ফ্রেশ করতে চাইলে, মনটা ভালো করতে চাইলে এখানে ঘুরে আসতে পারেন। এখন মানে বর্তমান যেই জায়গার অবস্থা, এই জায়গার অবস্থা অনেক পানি বাড়ছে, তো অনেক সুন্দর। তো ফার্স্ট অফ অল এখানে আসার জন্য আপনারা করতে হবে, এনায়েতপুর আসবেন। এনায়েতপুর থেকে এনায়েতপুর কেজি মোড় ওইখানে আসবেন। কেজি মোড় থেকে আপনারা হসপিটাল, খাজা ইউনুস আলী হসপিটালে আপনার নামবেন, 5 টাকা ভাড়া নেবে। ওইখান থেকে আপনারা চাইলে হেঁটেও যাইতে পারেন, বা আপনারা চাইলে 5 টাকা ভ্যানেও, 5 টাকা নেবে না, ওই রাস্তার অবস্থা ভালো না, তো অনেকখানি একটু হাইটে যাইতে হয়, কারণ রাস্তা সামনে জায়গাটা সারতে পারে, তো সারলে জায়গাটা অনেক সুন্দর লাগবে, আরও জোশ লাগবে, অনেক মানুষের ভিড় হবে সামনে যদি রাস্তাটা সারে। ভাই ভাঙ্গাটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি, এত রিক্সের একটা জায়গা। অনেকে আছে আপনার ওই সামনে যে ভাঙ্গাটা আছে, ভাঙ্গাটার জন্য ওই পারে যায় না, অনেক ভয় পায়। তো আপনারা কে কে ওই পারে গেছেন বা ভয় পান না, সবাই একটু কমেন্ট করবেন, কারণ নিচের দিকে অনেক ঢেউ, তো তাই আর কি মানুষ ওই পারে যাইতে চায় না, তো এই পারেই থাকে। ভাই দেখেন কি ভিউ, অনেক সুন্দর না? তো এগুলা কি সবসময় পাবেন? এগুলা আপনারা হচ্ছে কি আপনার পানি বাড়ছে হয়তো বা এখন চলাচল করতেছে, কিছুদিন পরে করবে না, তো আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো আমার ফার্স্ট অফ অল ভিডিও, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ওকে।